দেবপ্রয়াগের তৃতীয় দিনে আমার বেশ সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ায় রুম ছেড়ে এসে দাঁড়ালাম গেস্ট হাউসের সামনের চাতালে। আজকের সকাল সারা জীবন মনে রাখার মতন। ওপারের মন্দির থেকে ভেসে আসছে ভক্তিগীতি, সামনে ভাগীরথী নদীর গর্জন করে বয়ে চলা, তার সাথে অসাধারণ চোখ জোড়ানো প্রাকৃতিক পরিবেশ, এক কথায় অপূর্ব। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, এখানকার সৌন্দর্য দেখে যেন মন ভরছে না আমার। গত পর্বে আপনারা দেখেছেন আমরা সঙ্গমের জলের একদম কাছে পৌঁছে গিয়ে সেই পবিত্র জল মাথায় নিয়েছিলাম, সাথে দেখেছিলাম সেখানকার রঘুনাথ মন্দিরের গর্ভগৃহ সহ সমগ্র মন্দির চত্বর। তারপর আমরা চলে যাই ভগীরথ শিলা দেখতে। আজ দূর থেকে এখানে দাঁড়িয়েই ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থলের দিকে তাকিয়ে রইলাম। সকালে এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে উঠে পড়লাম, কারণ আজকে আমরা যাব বিখ্যাত সেই চন্দ্রবদনী মায়ের মন্দির দর্শন করতে, আমার অনেক দিনের স্বপ্ন। আমরা কিছুক্ষণের মধ্যে একদম রেডি হয়ে চলে এলাম দেবপ্রয়াগ বাসস্ট্যান্ডে। এই বাসস্ট্যান্ড দেবপ্রয়াগ বাজার ও থানার কাছেই। আমরা বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠে পড়লাম। বাস কিন্তু বেশ ফাঁকাই ছিল, অল্প কিছুক্ষণের মধ্যে বাস চলতে শুরু করলো। কিছুক্ষণ বাস চলার পর আমাদের বাস ভাগীরথী ব্রিজের উপর দিয়ে এগিয়ে চলল। আরও কিছুটা পথ চলার পর আমরা পাহাড়ি রাস্তায় এসে পড়লাম। এবারে আমরা অলকানন্দা নদীকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলেছি অজানার উদ্দেশ্যে। পাহাড়ের শোভা এখানে এক এক জায়গায় এক এক রকম। এখন আমরা যে জায়গা থেকে যাচ্ছি সেখানে অনেকটা রাস্তা জুড়ে দেখলাম রুক্ষ পাহাড়। চলার পথে মাঝে মাঝে দোকানপাটও চোখে পড়ছে। রাস্তার দুধারে বেশ কিছু গাছ চোখে পড়ল। রাস্তার পাশে পাহাড়ের গায়ে অনেক গাছ রয়েছে, দারুণ লাগছে এই পথ দিয়ে যেতে। সামনে রয়েছে একের পর এক পাহাড় সারি দিয়ে সাজানো। মাঝে মাঝেই লোকাল মানুষদেরকে বাসে উঠতে দেখলাম। দেবপ্রয়াগ থেকে চন্দ্রবদনী মায়ের মন্দির যাওয়ার দূরত্ব 40 কিলোমিটার, তবে এই বাস কিন্তু আমাদেরকে মন্দির পর্যন্ত নিয়ে যাবে না, 35 কিলোমিটার দূরে জামিনি খাল পর্যন্ত আমাদের নিয়ে গিয়ে নামিয়ে দেবে। সেখান থেকে আমরা শেয়ার গাড়ি করে মায়ের মন্দিরে যাব বলেই ঠিক করেছি। দেবপ্রয়াগ থেকে জামিনী খাল পর্যন্ত বাসে ভাড়া নিয়েছে প্রত্যেকে 60 টাকা করে। তবে আপনারা যদি দেবপ্রয়াগ থেকেই ছোট গাড়ি রিজার্ভ করেন চন্দ্রবদনী মায়ের মন্দির পর্যন্ত, তাহলে ভাড়া নেবে 2200 টাকা থেকে 2500 টাকার মতো। দেড় ঘন্টার পথ একদম তো কম নয়। কখনো দেখছি রাস্তার বাঁ দিকে পাহাড়, আবার কখনো দেখছি রাস্তার ডান দিকে পাহাড়, আর সামনে নীলে নীল আকাশ, তার নিচে একের পর এক পাহাড়। দেখুন কত সুন্দর লাগছে। কিছুক্ষণের মধ্যে আমরা জামিনী খালে এসে পড়লাম এবং সেখানে আমরা সবাই নেমে পড়লাম। স্ট্যান্ডে নেমে দেখলাম বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে যেগুলো চন্দ্রবদনী মায়ের মন্দিরে নিয়ে যায়। মাত্র 5 কিলোমিটার পাহাড়ি রাস্তা নিয়ে যাবে ও আসবে, তার জন্য 1000 টাকা করে গাড়ি রিজার্ভ করতে হবে। জানলাম চারধামে যাত্রার সময় ভাড়া নাকি এরকমই থাকে, অনেকটা বেশি ভাড়া চাইছে। কি করব ভাবতে ভাবতে আমরা সামনের দিকে কিছুটা এগিয়ে চললাম। এখানে এসে দেখলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। ধীর পায়ে হেঁটে হেঁটে যেতে যেতে মনে মনে মাকে জানাচ্ছি, কি করব মা, কি করে যাব, এতটা পথ হেঁটে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে, নির্দিষ্ট সময়ে ফিরে আসার ব্যাপারও আছে। এত কিছু ভাবনা যখন মাথার মধ্যে জটলা পাকাচ্ছে, সেই সময় দেখি একটা জিপ গাড়ি আসছে। ড্রাইভার দাদার সাথে কথা বলে মাত্র 30 টাকায় ভাড়ায় উঠে পড়লাম গাড়িতে। আমরা আগেই শুনে এসেছিলাম দেবপ্রয়াগ থেকে এখানে এরকম শেয়ার গাড়ি পাওয়া যায় 30 টাকা ভাড়ায়, তবে এই ধরনের গাড়ি কিন্তু আমরা স্ট্যান্ডে পেলাম না।
আমাদের এই গাড়িতে লোকাল মানুষেরাই রয়েছে, যারা সকলেই চলেছে মায়ের দর্শনে। বেশ কিছুক্ষণ আসার পর আমরা নেমে পড়লাম মন্দিরের কাছে। গাড়ি কিন্তু এই পর্যন্তই আসে, এরপর হেঁটে যেতে হবে 1.5 কিলোমিটার। আমি গাড়ি থেকে নেমে একটু দাঁড়িয়ে মুগ্ধ হয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে শুরু করলাম। দেখুন দেখুন কি সুন্দর সাজে সেজে রয়েছে এখানকার চারদিক। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর এবারে চলতে শুরু করলাম। পথের শুরুতেই পুজোর ডালা বিক্রি হচ্ছে দেখে কিনে নিলাম, সামনে পাবো কিনা জানা নেই তো। নারেল, সিঙ্গার, চুনি, ধূপ, তেল। হাঁটতে হাঁটতে এগিয়ে এসে চন্দ্রবদনী মায়ের মন্দিরে যাবার প্রবেশদ্বার দেখতে পেলাম। শুরু থেকে সিঁড়ি পথ রয়েছে, রেলিং দিয়ে ঘেরা পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। কিছু দূর আসার পর রাস্তার একধারে ভাণ্ডারা দেখতে পেলাম, যেখানে অনেক ভক্ত যাতায়াতের পথে ভাণ্ডারার প্রসাদ গ্রহণ করছে। তবে আজকে আকাশের এত সুন্দর রং দেখে অদ্ভুত এক অনুভূতি অনুভব করছিলাম মনে। মাথার ওপর ছাউনি দেওয়া সুন্দর রাস্তা, দুধারে অনেক ছোট ছোট গাছ রয়েছে এখানে, আর দেখতে পেলাম অনেক ভক্ত চলেছে আমাদের সামনে দিয়ে মায়ের দর্শন করতে। সেই দলের মধ্যে একদম ছোট্ট ভক্তও যেমন রয়েছে, আবার অনেক বয়স্ক মানুষও চলেছে মায়ের দর্শনে। চলার রাস্তা অসাধারণ, তবে প্রতিটি বাঁকে আসার পর রাস্তাটা যখন আরও ওপরের দিকে উঠে যাচ্ছে, তখন রাস্তার চড়াই অনেকটাই বেড়ে যাচ্ছে। বেশ কিছুটা পথ আসার পর এরকম রেস্ট নেবার জায়গা চোখে পড়ল। এবারে আমরা একটু বসে বিশ্রাম নিতে নিতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ বিশ্রাম করার পর আবার পথ চলা শুরু করলাম, কারণ এত দূর আসার পর মায়ের কাছে কত তাড়াতাড়ি পৌঁছাবো মনে একটা অদ্ভুত তাড়না অনুভব করলাম। যত উপরে উঠছি প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে, এই পরিবেশের রূপে আমি মাঝে মাঝেই আটকে যাচ্ছি। একদিকে জঙ্গলময় পরিবেশ, অন্যদিকে আকাশের এত সুন্দর রঙের বাহার আমি আগে কখনো দেখিনি, অপূর্ব। এই দুয়ের মাঝে আমার চোখ আটকে যাচ্ছে, মন যত এগোতে চাইছে মায়ের কাছে যাবার জন্য, চোখ ততই প্রাকৃতিক সৌন্দর্যে আটকে গিয়ে দেরি করে দিচ্ছে আমায়। চন্দ্রবদনী মা খুবই জাগ্রত সমগ্র উত্তরাখণ্ডে, তাই প্রতিদিন প্রচুর ভক্ত আসেন মায়ের দর্শনে। প্রাকৃতিক শোভা দেখতে দেখতে উপরের দিকে উঠতে লাগলাম, দেখলাম বেশ কিছু ভক্ত মায়ের দর্শন ছেড়েই নিচে নেমে আসছে। বেশ অনেকটা পথ আসার পর দূর থেকে মন্দিরের বাইরের কিছুটা অংশ দেখতে পেলাম, বুঝলাম আর বেশি দূরে নয় মন্দির। ধীরে ধীরে শেষে সিঁড়িগুলো পেরিয়ে মন্দির চত্বরে উঠে পড়লাম। এখানে পৌঁছেই মনের মধ্যে হঠাৎ করে অদ্ভুত এক আধ্যাত্মিক অনুভূতি সঞ্চার হলো। চারদিকে বাজনা বাজছে, কত ভক্তরা এসেছে এখানে। মন্দিরে যাবার প্রথম প্রবেশদ্বারের পাশেই দুজন ভক্ত ঢোল বাজিয়ে সকল ভক্তদের মায়ের দরবারে স্বাগত জানাচ্ছে। প্রবেশদ্বার দিয়ে ঢুকে সামনের দিকে তাকিয়ে দেখলাম অনেকগুলো সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। পাহাড়ের ওপরে সিঁড়ি তো, তাই বেশ খাড়া সিঁড়িগুলো, কিন্তু মনের সাহস আর মায়ের ওপর ভরসা করে অবশেষে পৌঁছে গেলাম বড় একটা চাতালে। না, এখনো মন্দিরের একদম কাছে পৌঁছতে পারিনি, এখানেই রেস্ট নেবার জন্য কিছুক্ষণ দাঁড়ালাম। দেখলাম এখানে মন্দির চত্বরে শিবের মন্দির রয়েছে একটা। এবারে এগিয়ে চললাম চন্দ্রবদনী মায়ের মন্দিরে যাবার আরও একটা প্রবেশদ্বারের দিকে। এই প্রবেশদ্বারের কাছে এসেও দেখলাম বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে। মায়ের এত কাছে পৌঁছে গিয়ে শরীরে ও মনে আলাদা একটা শক্তি অনুভব করলাম, সিঁড়ি দিয়ে নতুন উদ্যমে ওপরের দিকে উঠতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে বিশাল বড় একটা চত্বরে। দেখলাম মাকে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছে।
তাই কোনো দিকে না তাকিয়ে আগে লাইনে এগিয়ে দাঁড়ালাম। কি সুন্দর নিয়ম, শান্তভাবে সবাই এগিয়ে চলেছে মায়ের কাছে, কোথাও কোনো নিয়ম ভাঙার নিদর্শন নেই। চলুন আপনাদেরকে নিয়ে যাই গর্ভমন্দিরে মায়ের দর্শনে। আমি এখানকার কর্তৃপক্ষের কাছে অনুমতি পেয়ে ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করলাম। গর্ভগৃহে ঢুকে পুরোহিত মশাইয়ের সহযোগিতায় মায়ের পুজো দিলাম। ভীষণ শান্তি পেলাম পুজো দিয়ে। মা এখানে শ্রীযন্তমে প্রতিষ্ঠিত, তবে সেই শ্রীযন্তম গর্ভমন্দিরের একদম ভেতরের দিকে লাল কাপড় দিয়ে ঢাকা থাকে। জানলাম ওখানে কেউ প্রবেশ করতে পারে না। বাৎসরিক উৎসবের দিনে প্রধান পুরোহিত চোখ বাঁধা অবস্থাতে সেখানে প্রবেশ করে লাল কাপড় পাল্টে দেন। খোলা চোখে শ্রীযন্তম দর্শন করার নিয়ম নেই। তবে গর্ভমন্দিরের সামনে মা শিলাখণ্ডে পূজিত হন, সেখানেই সকল পুরোহিতরা মায়ের উদ্দেশ্যে সকল ভক্তদের নাম গোত্র সহ পুজো দিচ্ছে। আমার খুব ভালো লেগেছে আপনাদেরকে চন্দ্রবদনী মায়ের গর্ভগৃহ দর্শন করাতে পেরে। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানালে খুশি হব। মন শান্তি ভরে মায়ের পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এবারে খোলা চত্বরে দাঁড়িয়ে বাইরের চারদিকের পরিবেশ দেখে অবাক হয়ে গেলাম। এ যেন স্বর্গে পৌঁছে গেছি। আজকে রোদ ঝলমলে দিন, তাই মায়ের কৃপায় ঝকঝকে পরিষ্কার আকাশ পেয়েছি। মন্দির চত্বরে দাঁড়িয়ে দূর থেকে দূরের পাহাড়ের বিভিন্ন রেঞ্জগুলো খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ওই দেখুন, দূরে পাহাড়ের চূড়াগুলোতে বরফে ঢাকা রয়েছে, সেগুলোও দেখা যাচ্ছে। তার সাথে আকাশের এই রঙের আভা এই সৌন্দর্যে আলাদা একটা মাত্রা যোগ করেছে। এখানের একদিক থেকে কেদারনাথ বদ্রীনাথের পিকগুলো দেখা যায়। এছাড়াও সুখণ্ডা পিক ছাড়াও অনেক বিখ্যাত পিক দেখতে পাওয়া যায় এখান থেকে। দূরের পাহাড়ের চূড়াগুলো সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে জানাই, চন্দ্রবদনী মায়ের এই মন্দির 51 সতীপীঠের মধ্যে একটি। সতীর দেহখণ্ডে মুখমণ্ডল অর্থাৎ বদন এখানে পড়েছিল, আর এই মন্দিরটা উত্তরাখণ্ডের চন্দ্রকূট পাহাড়ের চূড়ায় অবস্থিত বলে এই মন্দিরের নাম হয় চন্দ্রবদনী। কেদারখণ্ডে 141 অধ্যায়ে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আমি ভাবতেই পারছি না এত সুন্দর স্বর্গীয় পরিবেশে দাঁড়িয়ে আছি আমি। এটা মায়ের অপার কৃপা ছাড়া আর কিচ্ছু না। অনেকক্ষণ মন্দির চত্বরে চারদিক ঘুরে ঘুরে দেখছি। নিয়ম অনুসারে প্রতিটি শক্তিপীঠে মায়ের ভৈরব থাকে, তাই এবারে আমরা ভৈরব কুণ্ডে প্রবেশ করলাম। মন্দিরে ঘুরে ঘুরে প্রণাম করলাম। ভৈরব কুণ্ড থেকে বেরিয়ে মায়ের মন্দিরের সামনে চলে এলাম। বাইরে থেকেই মাকে প্রণাম জানিয়ে এবারে ফেরার জন্য সিঁড়ি পথ ধরলাম। ফেরার পথে দেখলাম আরও অনেক ভক্ত তখনও মায়ের মন্দিরের দিকে উঠে চলেছে। ওই পথেই আবার নেমে পড়লাম। তবে স্থানীয়দের সাথে নামার সময় গল্প করতে করতে জানলাম ফেব্রুয়ারিতে এখানে চারদিকে বেশ বরফ পড়ে, সেই সময় এখানকার সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। আমার একবার সেই সময় আসার খুব ইচ্ছা রইল। সিঁড়ি পথ ধরে এবার আমরা নেমে চলে এলাম সেই জায়গায় যেখানে আমাদেরকে শাটল গাড়ি নামিয়ে দিয়েছিল। এবারে এসে দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা গাড়ি করে ফিরে এলাম আমাদের দেবপ্রয়াগে থাকার গেস্ট হাউসে। আজকে দিনে চন্দ্রবদনী মায়ের দর্শন করে আমার অসাধারণ লেগেছে, সারা জীবন মনে থাকবে আমার। আপনাদের কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমাদের ভালো লাগবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পরিজনদের দেখার সুযোগ করে দেবেন এই বিখ্যাত মন্দির। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।